মাঝখানে হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন বাকি, এরপরই আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ। গত 2 বছর করোনা সংক্রমণের কারণে বিধি নিষেধের হাজারো ঘেরাটোপ থাকায় সেভাবে পালন করা যায়নি কোনো উৎসবে। তবে এবার ধুমধামের সঙ্গে পালন করা হবে দীপাবলি বা দেওয়ালির উৎসব। প্রতি বছরই দীপাবলি একটু অন্যরকমভাবে কাটান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দেশের বিভিন্ন প্রান্তের সীমান্তে কর্তব্যরত জওয়ানদের সঙ্গে উৎসবের দিনটি ভাগ করে নেন তিনি। তবে এবার দীপাবলির উৎসব শুরুর আগে থেকে ব্যস্ত প্রধানমন্ত্রী। টানা প্রায় 1 সপ্তাহ ধরে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর। দীপাবলির উৎসবের মাঝে একাধিক প্রকল্পের উপহার নিয়ে তিন রাজ্যের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গুজরাট, উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ এই 3 রাজ্যে 1 গুচ্ছ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিক্ষাক্ষেত্র থেকে শুরু করে প্রতিরক্ষা, কূটনৈতিক থেকে পরিবেশ, একাধিক ক্ষেত্রে নানা প্রকল্পের সূচনা করবেন প্রধানমন্ত্রী। তালিকা থেকে বাদ পড়ছে না ক্রীড়া, সড়ক উন্নয়ন, মন্দির সংস্কার থেকে শুরু করে পর্যটন শিল্পের উন্নতির জন্য বিভিন্ন উদ্যোগও। জানা গিয়েছে 19 ও 20 অক্টোবর গুজরাট সফর করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে 15,670 কোটি টাকার একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। বুধবার তিনি গুজরাটের গান্ধীনগরের মহাত্মা মন্দিরে ডেফ এক্সপো 2022-এর উদ্বোধন করবেন। এরপর মিশন স্কুলস অফ এক্সিলেন্সের উদ্বোধনও করবেন তিনি। জুনাগড়ে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। রাজকোটেও একাধিক প্রকল্পের সূচনা ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বৃহস্পতিবার তিনি গুজরাট থেকে সূচনা করবেন মিশন লাইফের। এরপর কেভাদিয়ায় একটি সম্মেলনে যোগদান ও ভেড়ায় একাধিক প্রকল্পের সূচনা করবেন তিনি। গুজরাটের পরেই আগামী 21 অক্টোবর প্রধানমন্ত্রী যাবেন উত্তরাখণ্ড সফরে। সেখানে কেদারনাথ, বদ্রীনাথ মন্দির আরতি দর্শনের পাশাপাশি সড়ক পরিকাঠামোর উন্নয়নের জন্য 3,500 কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। 22 অক্টোবর উত্তরাখণ্ড সফর শেষে ফিরে আসবেন প্রধানমন্ত্রী। 23 অক্টোবর থেকে শুরু হবে উত্তরপ্রদেশ সফর। অযোধ্যার রামলালার মো দর্শন ও পুজো পাঠ সেরে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র পরিদর্শন ও দীপাবলির উৎসবে যোগদান করবেন মোদি। দীপাবলির দিনই অযোধ্যার শ্রীরামের রাজ্য অভিষেক হবে। এই অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যুরো রিপোর্ট, আরই নিউজ।